অম্লান, তপন বৰা ওরফে তার্কিক বৰা আর সুমি বৰাক মহামান্য জিলার খতনেক আদালতত হাজির করা হয়েছে। পুলিশ প্রশাসনে আর জিম্মাক বিচরা নাই, তো মহামান্য আদালতে ন্যায়িক জিম্মালে প্রেরণ করেছে। লগতে সুমি আর তার্কিকর কারণে সংশ্লিষ্ট অধিবক্তায় আজি জামিনের কারণে আবেদন করেছে, আর সেই আবেদনের ইতিমধ্যে বিচারাধীন হয়ে আছে, আর আজিয়ে অর্ডারটি পাব জামিন গ্রাহ্য হয় না অগ্রাহ্য হয়। আর একটা সরু ইনফরমেশন আছে যে মহামান্য উচ্চ ন্যায়ালয়, গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ে জিঙ্কি মিলি অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে 25,000 টাকা ওয়ান সিউরিটি। আজি কেস ডায়েরিটো জমা দিছে, আজি দিছে, তেওঁলোকে চাব এই সেই ক্ষেত্রত ডিসিশন। কার কার কারণে বেল আবেদন তেওঁলোকে করে? সুমি আর তার্কিকর কারণে আজি ডিব্রুগড়ত বেল আবেদন করা হয়েছে। এটা প্রসেস অম্লানৰ আমি না আজি নাই করা, আমি আজি নাই করা, আমি আপুনি করিম, আপুনি অম্লানৰ অধিবক্তা, অম্লানৰ এতিয়া কি হৈ আছে, প্রক্রিয়াটো কেনেকে আছে? এতিয়া যেটো সিডি ডায়েরিখন চাব, চোৱাৰ পিছত তেওঁলোকে আদালতে যদি জামিন দিয়ে আপনাকে আজিয়ে গম পাব, যদি অগ্রাহ্য করে আজিয়ে গম। অম্লান তপন বৰা ওরফে তার্কিক বৰা আর সুমি বৰাক মহামান্য জিলার খতনেক আদালতত হাজির করা হয়েছে। পুলিশ প্রশাসনে আর জিম্মাক বিচরা নাই, তো মহামান্য আদালতে ন্যায়িক জিম্মালে প্রেরণ করেছে। লগতে সুমি আর তার্কিকর কারণে সংশ্লিষ্ট অধিবক্তায় আজি জামিনের কারণে আবেদন করেছে, আর সেই আবেদনের ইতিমধ্যে বিচারাধীন হয়ে আছে, আর আজিয়ে অর্ডারটি পাব জামিন গ্রাহ্য হয় না অগ্রাহ্য হয়। আর একটা সরু ইনফরমেশন আছে যে মহামান্য উচ্চ ন্যায়ালয়, গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ে জিঙ্কি মিলি অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে 25,000 টাকা ওয়ান সিউরিটি। আজি কেস ডায়েরিটো জমা দিছে, আজি দিছে, তেওঁলোকে চাব এই সেই ক্ষেত্রত ডিসিশন। কার কার কারণে বেল আবেদন তেওঁলোকে করে? সুমি আর তার্কিকর কারণে আজি ডিব্রুগড়ত বেল আবেদন করা হয়েছে। এটা প্রসেস অম্লানৰ আমি না আজি নাই করা, আমি আজি নাই করা, আমি আপুনি করিম, আপুনি অম্লানৰ অধিবক্তা, অম্লানৰ এতিয়া কি হৈ আছে, প্রক্রিয়াটো কেনেকে আছে? এতিয়া যেটো সিডি ডায়েরিখন চাব, চোৱাৰ পিছত তেওঁলোকে আদালতে যদি জামিন দিয়ে আপনাকে আজিয়ে গম পাব, যদি অগ্রাহ্য করে আজিয়ে গম। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।